হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ড নিয়ে যে নতুন নিয়ম জারি করা হয়েছে সেটাই। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের নতুন নিয়ম, আধার কার্ডে নিয়ে বিরাট পরিবর্তন করা হলো, অর্থাৎ কী কী নতুন নিয়ম অ্যাড করা হলো, করণীয় কী, আপনারা কীভাবে নিজেদের আধার কার্ড আপডেট করাতে পারেন, সমস্তটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আধার কার্ডের মধ্যে জন্ম তারিখের উল্লেখ থাকে, ফলে অনেকেই জন্মের নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম, এর ফলে জন্মের নথি হিসাবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে UIDAI এর তরফে এই নিয়ম পরিবর্তনের কথা বলা হয়েছে। গত 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর থেকেই কিন্তু এই নিয়ম চালু করা হয়েছে। UIDAI জানিয়েছে, জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই কিন্তু বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করেছেন। এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন, আধার কার্ডে অনেকেই জন্মের যে তারিখ সেটা কিন্তু পরিবর্তন করে নানা রকমের কাজ কিন্তু করে যাচ্ছেন, সে কারণেই কিন্তু এই নিয়ম চালু করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন UIDAI এর নতুন নিয়ম চালু করবার পর আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট প্রয়োজন পড়বে, অর্থাৎ আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছে, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি বা পাসপোর্ট তৈরি হোক বা আধার সর্বত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে, তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা করে পেশ করতে হবে। অর্থাৎ আপনার অন্যান্য যে মানে ডকুমেন্টসের কাজ, যেরকম অ্যাড্রেস ভেরিফিকেশন বলুন, আইডেন্টি ভেরিফিকেশন বলুন, সেটা কিন্তু আধার কার্ডের মাধ্যমে হয়ে যাবে, কিন্তু আপনার যে জন্মের প্রমাণপত্র অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু আধার কার্ড দিয়ে আর হবে না। মূলত আধার কার্ডে জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, একাডেমিক ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। এর আগে যদিও UIDAI এর তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তবে তা কিন্তু নেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত এখন নেওয়া হলো। 2009 সালে আধার কার্ডের যে প্রকল্পের কাজ শুরু হয়, পরে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আধার কার্ডকে একটি অন্যান্য পরিচয়পত্র হিসাবেও কিন্তু বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। যেসব ব্যক্তির আধার কার্ড নেই তাদের নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত করা হয়। এই যে এখন নতুন করে যে আপডেট আনা হলো, এর ফলে কিন্তু আর আধার কার্ডে যে নাম আর ডেট অফ বার্থ সেটা কিন্তু পরিবর্তন করে কেউ কোনো রকম জালিয়াতি করতে পারবে না, কারণ ডেট অফ বার্থ পরিবর্তন করলেও কিন্তু তার যে অন্যান্য ডকুমেন্টস যেখানে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু পেশ করতে হবে। তবে নতুন নিয়ম চালুর ফলে যেসব ব্যক্তির জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এমনকি পেনশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলি পাবার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দিতে পারে। তাই স্বাভাবিকভাবেই আধার সংক্রান্ত এই নতুন নিয়ম খুশি নন দেশের জনসংখ্যা একটা বড় অংশ, অর্থাৎ জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু খুশি নন এরকম আপডেটে। অবশ্য দেখুন, এখানে আধার কার্ডের যে জন্মের প্রমাণপত্র সেটা অর্থাৎ ডেট অফ বার্থের প্রমাণপত্র সেটাকে কিন্তু অনেকেই এডিট করে ফেলেন, যার দেখা যাচ্ছে 18 বছর হয়নি তার 18 বছর করে দিয়ে কিন্তু সে কাজে জয়েন হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু হয়ে থাকে। তো এই আধার কার্ডের নতুন নিয়ম নিয়ে অনেকেরই কিন্তু মতবিরোধ রয়েছে, তো কবে এটা সম্পূর্ণভাবে লাগু হয়ে যাবে সেটাই দেখার। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন নিচে একটা সাবস্ক্রাইবের বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।